ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি জলপেশ মন্দিরে, দেখো সঙ্গে থাকো। এখান থেকে আমরা আমাদের জলপেশ মন্দিরের জন্য জল নেব, ঘট কিনবো। ওইখানে তিস্তা নদী আছে, নদীর জল থেকে জল নেব। এই সেই তিস্তা নদী, এখান থেকে সবাই জল নেয়। আমার মাও যাচ্ছে এখান থেকে জল নিতে। এরপর আবার তোমাদের সঙ্গে মন্দিরে দেখা হবে। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, এখানেই পুজোর সব সরঞ্জামগুলোও বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে কিনে নেব। আমাদের ডেস্টিনেশন জলপেশ মন্দির। এটা হলো মেইন মন্দির। মন্দিরে পুজো দেবে বলে আমার মেয়েও পুজোর সাজে ঘরে হাতে নিয়ে রেডি। আমরা মন্দিরের মধ্যে এখন প্রবেশ করছি। মন্দিরের শুরুতেই আছে নন্দী মহারাজ। মন্দিরের ভেতরে এই হরগৌরীর মূর্তি, এই মূর্তির সামনে যে যা মনের ইচ্ছা নিয়ে যায় সেটাই নাকি পূর্ণ হয়। এই মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা যাব অন্য একটি মন্দিরে। কোন সেই মন্দির, সঙ্গে থাকো তাহলে। এবার আমরা চটিলেশ্বর মন্দিরে এসেছি, চলো ভেতরে দেখি। জটিলেশ্বর মন্দিরে এখানেই আছে ভোলে বাবার বাস। প্রায় 10 ফিট নিচে জলের মধ্যে বাবার বাস। এখানে আছে মাসি মাসুরির মন্দির, আর মা স্থাপিত আছে এইখানে। এটা মনস্কামনা বৃক্ষ, এখানে মানুষের মনস্কামনা করে এই যে এরকম সুতো বাজে, আবার মনস্কামনা ফুলফিল হয়ে গেল সুতো এসে খুলে দিয়ে যায়। আমরাও এই মনস্কামনা বৃক্ষে সুতো বাঁধার জন্য রেডি। প্রদক্ষিণ করে এবার আমরা সুতো বাঁধব। মন্দির সম্বন্ধীয় কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।